আমাজাদ সহকারী অধ্যাপক ইসলাম ইতিহাস বিভাগ সরকারি বটিয়াটা কলেজ খুলনা। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি, যে যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশা করি। আসলে দীর্ঘ সময় করোনা কোভিড-19 অর্থাৎ করোনার ভিতরে আমাদের সময়টাকে আমরা যদি নষ্ট না করি বরং লেখাপড়ার পিছনেই দেই, এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে আনবে। যদি আমরা সময় না নষ্ট করি না কোনো কাজে লাগবে তো নাই, বরং আরও অপচয় হবে এবং একদা জাতি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন। আজকের আলোচনার বিষয় হলো যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। আর যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 খ্রিস্টাব্দের 8ই মার্চ। বোঝা গেল কথাটা? তোমাদের সেকেন্ড পেপারের একটি টপিকস ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, এখান থেকে উদ্দীপক আসতে পারে, কেমন? আজকে আলোচনা করছি যুক্তফ্রন্ট। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভক্তির পরে আমরা যখন পাকিস্তানের সাথে ইনক্লুড হয়েছিলাম, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিত পাকিস্তানে ছিলাম, একটি প্রশাসনিক কাঠামোর অধীনেই আমরা ছিলাম, কিন্তু বিমাতাসুলভ আচরণের কারণে, পাকিস্তানি শাসকদের বিমাতাসুলভ বৈষম্যমূলক আচরণের কারণে 1952 খ্রিস্টাব্দে ভাষা আন্দোলনকে নিয়ে উভয় পক্ষের সম্পর্কে ফাটল হয় এবং তাদের এই বিমাতাসুলভ আচরণ, বৈষম্যমূলক আচরণ, নিষ্ঠুরতার বিরুদ্ধে এই পূর্ব পাকিস্তানের জনগণ, আপামর মানুষ তাদের পুঞ্জীবিত ক্ষোভ প্রকাশ করার জন্য বিভিন্নভাবে ক্ষেত্র তৈরি করতে থাকে। মুসলিম লীগের এই যে বৈষম্যমূলক আচরণ, নিষ্ঠুরতার প্রতিবাদে এই পূর্ববঙ্গের, পূর্ব পাকিস্তানের চারটা প্রধান রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক লীগ, নিজামে ইসলাম, বাম গণতন্ত্রী দল, এই চারটা রাজনৈতিক দল মিলে এই যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। যুক্তফ্রন্ট গঠিত 53 খ্রিস্টাব্দে। চারটি প্রধান রাজনৈতিক দল, আমি আবারও বলি, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক লীগ, নিজামে ইসলাম, বাম গণতন্ত্রী দল। আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কৃষক শ্রমিক লীগের সভাপতি ছিলেন এ কে ফজলুল হক। নিজামে ইসলামের সভাপতি ছিলেন মাওলানা আতার আলী। আর বাম গণতান্ত্রিক দলের সভাপতি ছিলেন হাজি দানেশ। এই চারজন নেতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের শীর্ষস্থ নেতৃবর্গ চিন্তা করল যে পাকিস্তানি দুঃশাসনের হাত থেকে রক্ষা পেতে হলে, মুসলিম লীগের দুঃশাসন থেকে রক্ষা পেতে হলে আমরা যদি এই যুক্তফ্রন্ট মূল প্রধান রাজনৈতিক চারটি দল মিলে একটি দল গঠন করি, তাহলে কী হবে, আমরা মুসলিম লীগের এই যে দুঃশাসনের হাত থেকে আমরা রিলিজ পাব, আমরা স্বায়ত্তশাসন ঘটনামাজ গড়ি হিসেবে আমরা এই অঞ্চল শাসন করতে পারব। সেই কারণেই তারা চারটি রাজনৈতিক দল হিসেবে যুক্তফ্রন্ট গঠিত করে। এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের এই যুক্তফ্রন্টের দাবির প্রেক্ষিতে পাকিস্তানি গভর্নমেন্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে 1954 খ্রিস্টাব্দের 8ই মার্চ। এই যুক্তফ্রন্ট কি বলেন, এই চারটি দল নিয়ে রাজনৈতিক দল গঠন করলেন এবং তাদের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। পাকিস্তানি গভর্নমেন্ট, মুসলিম লীগ, তারা চিন্তা করলো যে পূর্ব পাকিস্তানে আমাদের যথেষ্ট প্রভাব রয়ে গেছে, আমাদের যথেষ্ট সাপোর্ট রয়ে গেছে, কিন্তু যখন নির্বাচন হলো 1954 খ্রিস্টাব্দে 8ই মার্চ যখন নির্বাচন হলো, দেখা গেলো প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট 309টি আসনের ভিতরে যুক্তফ্রন্ট লাভ করে 225টি লাভ করে যুক্তফ্রন্ট, মুসলিম লীগ পায় মাত্র নয়টি আসন লাভ করে মুসলিম লীগ। তাহলে দেখা গেল যে 309টি আসনের ভিতরে 223টি আসন লাভ করে যুক্তফ্রন্ট আর মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। এর দ্বারা পাকিস্তানি গভর্নমেন্টের একটি উপযুক্ত শিক্ষা পেল, সেটা কি, যে মুসলিম লীগের অন্যায়, অত্যাচার, বৈষম্য, ব্যর্থ শাসনে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ ছিল।
अर्थात मुस्लिम लीगर दुशासन दुशासन बिुदे जुक्तफरण निवाचने जुक्तफरण के बोलो चुनक हिसाब से निवाचने जुक्तफरण के आपमार प्रादेशिक परिषद निवाचन मानुष 223 आसन के तरा उभर दिल से क्षेत्र में देखा गया जो जुक्तफरण निवाचन पूर्व बांगलार जो ये अंचल मानुषर जो जथेष कल्याण बने से क्योंकि पाकिस्तानी गवर्नमेंटर पाकिस्तानी शासक विशेषकर मुस्लिम लीगर तरा देख लो प्रादेशिक परिषद निवाचने जुक्तफरण 223 आसन लाभ कर तर अंचल मानुष्य भाग्य परिवर्तन उन्नयन शिक्षा क्षेत्र प्रशासनिक क्षेत्र विभिन्न क्षेत्र जो बता है मुस्लिम लीग ता चक्रांत करते लगल जाते जुक्तफरण मंत्रिसभा भेगे जाए जुक्तफरण मंत्रिसभार बिुदे ता कि विभिन्न भाव चक्रांत करते लगल কিন্তু এই পাকিস্তানি গভর্নমেন্ট মুসলিম লীগ তারা এই যুক্তফ্রন্টের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করতে লাগলো এক পর্যায়ে শেরে বাংলা একে ফজলুল হক তিনি এই যুক্তফ্রন্টের নেতৃত্ব দান করলেন মন্ত্রিসভার নেতৃত্ব দান করতে লাগলেন আস্তে 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 দেখা গেল যে বিভিন্নভাবে এই যুক্তফ্রন্টকে তারা বিভিন্ন অজুহাতে এই নির্বাচনকে নির্বাচনী ফলাফলকে বাঁচা করার জন্য মন্ত্রিসভাকে বাঁচা করার জন্য তারা চক্রান্ত করতে লাগলো পূর্ব বাংলার মানুষ পূর্ব পাকিস্তানের মানুষ এই অঞ্চলের মানুষ পাকিস্তানি দুঃশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাদের ভোটের মাধ্যমে পাকিস্তানি গভর্নমেন্টকে মুসলিম লীগকে যে উপযুক্ত শিক্ষা দিয়েছিল সে তার দ্বারা মুসলিম লীগ গঠিত হয়েছিল ঠিকই কিন্তু তারা এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য উন্নতির জন্য কাজ করার জন্য মাত্র 7টি বছর পেয়েছিল মাত্র 7টি বছর পরেই এই যুক্তফ্রন্ট ভেঙে যায় এই পূর্ব বাংলার মানুষ তারা আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াবার জন্য পাকিস্তানি শাসনকে উপেক্ষা করার জন্য অ্যাভয়েড করার জন্য তারা বিভিন্নভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে লাগল এবং দেখা গেল যে 1966 খ্রিস্টাব্দে 1966 খ্রিস্টাব্দে এই যে ছয় দফার যে ক্ষেত্র এই ছয় দফার প্রতিষ্ঠার যে ক্ষেত্র এটা তৈরি হয়েছিল মূলত 1964 8ই মার্চের যুক্তফ্রন্ট নির্বাচনের কারণে যুক্তফ্রন্ট নির্বাচনে তারা মন্ত্রিসভা গঠন করলো মাত্র 7 বছর শাসন করতে লাগলো কিন্তু তার কারণেই যে কারণে পাকিস্তানি গভর্নমেন্ট দেখলো যে এই অঞ্চলের মানুষের শিক্ষার ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে শাসন ব্যবস্থার ক্ষেত্রে এবং তারা স্বাধীনতার আন্দোলনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে সে কারণেই পাকিস্তানি গভর্নমেন্ট এই যুক্তফ্রন্টকে কি করলো এক পর্যায়ে ভেঙে দিল এবং তারা কি করলো এই পূর্ব পাকিস্তানের মানুষ 1966 খ্রিস্টাব্দে তারা ছয় দফাকে উত্থাপন করতে লাগলো যাতে করে এই পাকিস্তানি শাসনের অবসান ঘটে এই অঞ্চলের মানুষ স্বায়ত্তশাসন অটোনমাস বডির যে দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি যাতে প্রতিষ্ঠা করতে পারে সেজন্য 1966 খ্রিস্টাব্দে তারা ছয় দফা দাবি উত্থাপন করে এবং এই কারণেই পশ্চিম পাকিস্তানি সরকার পাকিস্তানি গভর্নমেন্ট এবং এই সরকার এই অঞ্চলের মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বিভিন্ন সময় আশ্বাস প্রদান করলেও এই অঞ্চলের মানুষের ডেভেলপ উন্নয়ন তারা করেনি এবং যে কারণে 1966 খ্রিস্টাব্দে তারা ছয় দফা দাবি পেশ করে যাতে করে এই অঞ্চলের প্রশাসন মুদ্রা শিক্ষা ব্যবস্থা শাসন ব্যবস্থা এই অঞ্চলের মানুষ তারা নিজেরাই করতে পারে এই হিসেবেই তারা এই ছয় দফা দাবি পাকিস্তান গভর্নমেন্টের কাছে পেশ করতে থাকে কেমন তো আমরা আজকে এরকম আলোচনা করলাম তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে কত খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট গঠিত হয় সেটা 1953 খ্রিস্টাব্দে এমসিকিউতে আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে কত খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট নির্বাচন হয় যুক্তফ্রন্ট গঠিত হয় 53 খ্রিস্টাব্দে আর নির্বাচন হয় 54 খ্রিস্টাব্দে মনে রাখা যাবে মোট আসন ছিল 309টি যুক্তফ্রন্ট লাভ করে 223টি অপরদিকে মুসলিম লীগ পায় মাত্র 9টি কেমন এমসিকিউতে আসতে পারে যে কয়টি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় 4টি কেমন এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যুক্তফ্রন্ট সম্বন্ধে যা ধারণা লিখো যুক্তফ্রন্ট সম্বন্ধে যা ধারণা লিখো এতটুকু লিখতে হবে যে 4টি প্রধান রাজনৈতিক দল তাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং ফলাফল তাদের পক্ষে কি এসেছে কেমন থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ।